প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে একটি ফ্লোরাল ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটি দেখাবো। মালভেসি গোত্রের হিবিসকাস রোজা সাইনেন্সিস অর্থাৎ জবা ফুলের কিভাবে পুষ্প প্রতীক আঁকতে হয় একটু দেখাই। এর জন্য আমাদের একটা পেন্সিল কম্পাস, একটি পেন্সিল এবং একটি ইরেজার, এটি হলে যথেষ্ট। তো দেখো আমরা কিভাবে আঁকি। এটা অনেকেই অনেক ভালো আঁকতে পারো, যে যার আইডিয়া মতো আঁকো। তো আমি তোমাদের কেন্দ্র থেকে পরিধির দিকে কিভাবে আঁকতে হয় সেটি যদি দেখাই। দেখো প্রথমে আমরা কি করব, একটা ছোট্ট করে বৃত্ত এঁকে নেব, এভাবে একটি ছোট্ট করে বৃত্ত এঁকে নিলাম। এখন এই বৃত্তের কেন্দ্রের দিকে একটি হালকা করে বৃত্তের মতো আমরা ডট 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 দিয়ে একটু জাস্ট একটা আউটলাইন করে নেব। ওকে, এখন এই প্রত্যেক এই এখানে এটাকে আমরা পাঁচটা ভাগে, মনে করো এইটা একটা, এই পর্যন্ত আমরা দুটো নেব, তাহলে এখানে দুটো হলো, এদিকে আমরা আরো তিনটা ভাগে ভাগ করব, এই একটা এই একটা, তাহলে আমার মোটামুটি এখানে আমি পাঁচটা প্রকোষ্ঠ তৈরি করে ফেলতে পারবো। এখন এখানে দেখো আমি এইটা থেকে এতটুকুতে একটা, এখান থেকে এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, আমাদের যে পাঁচটি গর্ভপত্র এর গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে সেটি আমরা দেখাতে চাই। তাহলে আসো এখন এই প্রত্যেকটার ভেতরে আবার দুটো করে গর্ভপত্র থাকে, সেটা আমরা একটু দেখাই। প্রত্যেকটার ভেতরে দুটো করে ওকে বন্ধুরা, এখন আমরা এই এই ভেতরের এই কেন্দ্রটা কিন্তু এদের অমরা, অর্থাৎ অক্ষি অমরা বিন্যাসে সেই অমরাটা এখানে আমরা অমরা এবং ডিম্বকগুলোকে একইভাবে একটু চিহ্নিত করব, যাতে বুঝতে পারবো যে হ্যাঁ এখান থেকে এগুলো তৈরি হয়ে এসেছে। তাহলে আমাদের দেখো গর্ভাশয়ের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটি করব, এর বাহির দিয়ে আরও একটি বৃত্ত এঁকে নেব, যেখানে কেন্দ্র করে আমরা এঁকেছিলাম এর বাহির দিয়ে, অর্থাৎ পুংস্তবকগুলো। আমরা জানি এই ফুলের গর্ভাশয়কে ঘিরে একটি পুংকেশরীয় নালিকা তৈরি করে থাকে, যে পুংকেশরীয় নালিকাতে কিন্তু এদের পুংকেশরগুলো এক একটা লেগে থাকে। তাহলে আমরা যদি এখানে মনে করো এইটা একটা পুংকেশরীয় নালিকা, এখানে এর এই যে এই বৃক্কাকার পরাগধানী সমৃদ্ধ পুংকেশরগুলো আমরা একটার পর একটা দেখিয়ে দেব, খুবই ইজি এটি। সুবিধার্থে আমরা বোর্ডটাকে বা খাতাটাকে ঘুরিয়ে নিতে পারি, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা অনেক ভালো ড্রয়িং করতে পারো, এবং আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে তারা আমার চাইতেও অনেক ভালো ড্রয়িং করতে পারে। যাই হোক, আমি একটু জাস্ট সিস্টেমটা দেখানোর জন্য তোমাদের সাথে আজকের এই আয়োজনে মিলিত হয়েছি। তাহলে আমার ভেতরের দিকে গর্ভাশয় হয়ে গেল, এরপরে আমার পুংস্তবকের লেয়ার হয়ে গেল। এখন আমি যেটি করব, এই ফুলে যে পাপড়ি আছে অর্থাৎ এর যে দলমণ্ডল আছে সেই দলমণ্ডলের জন্য আমি আর একটা বৃত্ত আঁকবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি আর একটা বৃত্ত হালকা করে এঁকে নিই, কারণ এখানে আমাদের একটু যেহেতু এর দলমণ্ডল বা পাপড়িগুলো টুইস্টেড, সেই টুইস্টেড ফরম্যাটটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখন আমি কি করব, দেখো এটাকেও আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব। তাহলে এই পর্যন্ত যদি আমি দুটো নিতে পারি, তাহলে এই অংশতে আমার তিনটে হবে, তাহলে এখানে আমি মনে করো এই দুটো এই পাঁচ ভাগে ভাগ করে নিলাম, টোটাল বৃত্তটার বৃত্ত পরিধিকে আমি পাঁচ ভাগে ভাগ করে নিলাম। এখন
এখন আসো এর যে পাপড়িগুলো, এর পাপড়িগুলো কিন্তু টুইস্টেড ভাবে বা পাকানো ভাবে থাকে। পাকানো মানে কি, একটার এক প্রান্ত ভেতরে আর একটা প্রান্ত বাইরে থাকবে। তাহলে আমি যদি এইটাকে এই ভেতরের অংশ দেখাতে চাই, এইটা এইভাবে চলে আসলো, এইটা বাইরে, তাহলে এখান থেকে আমি একটা পাপড়ি নিয়ে দিয়ে দিলাম। ওকে, ঠিক এইটার ক্ষেত্রে দেখো এই প্রান্তটা ভেতরে আছে, এইটাকে আমি বাইরে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এরপরেরটা দেখো, এইভাবে এইটা ভেতরে দিয়ে দিলাম, এইটাকে আমি বাইরে দিয়ে দিলাম। ওকে, এখন আসো এইটাকে আমি ভেতরে দিতে চাই, এইটাকে বাইরে, কারণ এটা যেহেতু টুইস্টেড অবস্থায় থাকে। ওকে বন্ধুরা, আসো এবারে আসো, এইটাকে আমি ভেতরে দিয়ে দিলাম, এইটাকে আমি বাইরে রেখে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা অনেক সময় বিভিন্নভাবে ভরাট করে দেই, মনে করো বিভিন্নটা চিহ্নিত করার জন্য আমি এর পাপড়িটাকে এভাবে গাঢ় কালার করে দিলাম। এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য, পরীক্ষার হলে তোমাদের এগুলো না করলেও চলবে, শুধুমাত্র এতটুকু একে তুমি চিহ্নিত করে দেবে তাহলে হবে। তারপর আমরা একটু একটু ভরাট করে এটা যত সময় দেবে, এগুলোর পেছনে তোমার ছবিটা তত ঝকঝকে চকচকে হবে। কিন্তু ছবিটা বাইরে যদি ছবি আঁকার সময় একটি বিষয় তোমাদের খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে ছবি খালি ঝকঝকে চকচকে হলে হবে না, ছবিটা যেন নির্ভুল হয়। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই যে আমাদের এই পাপড়ি হয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করব, এর বৃত্তির জন্য আরও একটা বৃত্ত আঁকব। ওকে বন্ধুরা, তাহলে বৃত্তির জন্য আর একটি হালকা করে বৃত্ত আঁকি। এঁকে নিলাম, এখন এটাকেও আমি পাঁচ ভাগে ভাগ করবো, এটা আমাদের জন্য আরও সহজ। জাস্ট এটার মাঝ বরাবর যদি একটা করে বিন্দু দিয়ে নিই, এর মাঝ বরাবর মনে করো আমি একটা করে বিন্দু দিয়ে নিচ্ছি, এই তো আমার পাঁচ ভাগে ভাগ হয়ে গেল। ওকে, এখন ঠিক এর মাঝ বরাবর মনে করো, যেহেতু এগুলো ভালভেট অবস্থা অর্থাৎ প্রান্ত স্পর্শ করে থাকবে, আমি জাস্ট এর মাথায় একটা করে বিন্দু দিয়ে দিয়ে এগুলোকে যোগ করে দিতে পারি। তাহলে আমার জন্য দেখো এটা অনেক ইজি হয়ে যাবে আঁকাটা। এখন এই বিন্দুগুলো এটার সাথে আমি এটাকে যোগ করে দিলাম, আর মাঝখানে এইটাকে আমি সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আসো এবারে। হ্যাঁ, তোমরা বুদ্ধিটা নিশ্চয়ই পেয়ে গেছো, অনেকে হয়তো নিজেদের মতো করে অনেক ভালো ভালো বুদ্ধি এঁটেছো এটাই আঁকার জন্য। হ্যাঁ, তোমাদের অনেকের কাছে আবার এই ছবিটা আঁকা অনেক একটি কষ্টসাধ্য বোঝার মতো মনে হয়। হ্যাঁ, তাদের জন্য আজ থেকে আমার মনে হয় এটি এত দুশ্চিন্তার কোনো কারণ হবে না, আশা করি তোমাদের জন্য। ওকে, তাহলে আমাদের এই পাপড়িগুলো, এগুলো যেহেতু প্রান্ত স্পর্শ করে থাকে, আমরা যদিও দেখাচ্ছি হ্যাঁ এখানে প্রান্ত স্পর্শ করে আছে, এরকম জাস্ট একটা অ্যারো দিয়ে আমরা দেখাই যে হ্যাঁ এগুলো প্রান্ত স্পর্শ করে আছে। ওকে, এখন এইটা আমরা অন্য একটা মার্ক দিতে পারি। মনে করো এখানে আমি এরকম বইতে অনেকটা তোমাদের দেখবে যে সুন্দর করে বিভিন্ন স্তবক আলাদা আলাদা বোঝানোর জন্য এভাবে তোমাকে স্টাইপ করে করে দেওয়া আছে, জাস্ট চেনার জন্য বোঝানোর জন্য এটি অন্য একটি স্তবক। ওকে বন্ধুরা, এটা আমরা একটু সময় নিয়ে আঁকছি, পরীক্ষার হলে হয়তো এত সময় দেওয়া যাবে না, এগুলো এত চিহ্নিত করার কোনো মানে চিহ্নিত করবা কিন্তু এভাবে ডিজাইন করার দরকার নেই। তাহলে আমাদের অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের আর একটি স্তবক আছে। এবারে আমরা কি করব, এর উপবৃত্তি, কারণ আমরা জানি এই ফুলের উপবৃত্তি রয়েছে, এর জন্য আমি আরেকটি হালকা করে বৃত্ত এঁকে নিলাম। ওকে, আচ্ছা এখন দেখো, তোমরা জানো যে এই ফুলের উপবৃত্তিগুলো কিন্তু পরস্পর ফ্রি মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে মনে করো এই অংশটুকু মুক্ত দেখাবো, এতটুকু করে ফাঁকা রাখবো, এই প্রত্যেকটা এতটুকু করে আমি ফাঁকা রাখবো,
কারণ এটা যেহেতু মুক্ত আমি যেন এই ভুল না করি, কাউকে একসাথে যুক্ত করে না দিই, তাহলে এই গ্যাপটুকু রাখবো, সেজন্য আমি এটাকে আলাদা আগেই গ্যাপটা রেখে দিলাম। এখন দেখো আমি এখানে এর সাথে মাঝখানে একটা করে বিন্দু দিয়ে এগুলোকে যুক্ত করে দিচ্ছি, তার মানে এটি আমার একটি উপবৃত্তি হলো। ওকে, এখন দেখো এইটি আমার আরেকটি উপবৃত্তি হলো। আচ্ছা, এবারে আসো আমি এখানে আরেকটি উপবৃত্তি করব, এটি আমার আরেকটি উপবৃত্তি হয়ে গেল। ওকে বন্ধুরা, অনেক সহজ, অনেক সহজ এটি আঁকা। হ্যাঁ দেখো, এটি আমার আরেকটি উপবৃত্তি হয়ে গেল, ঠিক আছে। এবারে আসো এইখানে আরেকটি বিন্দু দিয়ে, সরি এটি একটু বাঁকা হয়ে গেল, দুঃখিত। হ্যাঁ এবারে আসো, হ্যাঁ এটি আমার আরেকটি উপবৃত্তি হয়ে গেল। ওকে, এই পুঙ্খাশ্বরীয় নালিকাগুলো, এই যে মাঝখানে যে পুঙ্খাশ্বরীয় নালিকাগুলো আছে, এগুলো এই পাম্পটির সাথে লেগে লেগে থাকে, দললগ্ন যেটাকে আমরা বলি। হ্যাঁ, এই জন্য এই পুঙ্খাশ্বরীয় নালিকার সাথে আমরা এই পাম্পটিগুলো একটা রেখা দিয়ে অ্যাটাচ করে দেবো, যেটি দিয়ে আমরা বোঝাবো যে পুঙ্খাশ্বরগুলো দললগ্ন। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটি অংশ আমরা এখনো দিতে পারি নাই, সেটি কি? হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা জানি পুষ্প প্রতীক হচ্ছে বা ফ্লোরাল ডায়াগ্রাম হচ্ছে মাতৃ অক্ষের সাথে এই বিভিন্ন স্তবকের অবস্থান। তাহলে আমরা কি করব, এখানে একটি গাঢ় করে কালো করে একটি বড় বিন্দুর মতো দিয়ে দিব, যেটি হচ্ছে এর মাতৃ অক্ষ। তাহলে এই মাতৃ অক্ষ উপবৃত্তি, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক আর নিচে একেবারে কেন্দ্রে এর গর্ভাশয়, এভাবে আমরা একটি ফুলের পুষ্প প্রতীক আঁকতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে।